আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা খুব সহজে কিভাবে আরবির লোকাল ভাষা কথা বলা যায় সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আর যারা নতুন তাদের জন্য এই টিউটোরিয়ালটি অনেক হেল্পফুল হবে। এখানে খুব সুন্দরভাবে ওয়ার্ড মিনিংগুলো এবং কিভাবে একটি নতুন বাক্য তৈরি করবেন সেই সকল বিষয় দেখানো হয়েছে। তবে চলুন যাই আজ আমাদের টিউটোরিয়ালের বিষয়টিতে। বাংলায় বসো, তুমি কেমন আছো এবং তোমার বাড়ির সবাই কেমন আছে, সবাই ভালো তো, এখানে খুব সুন্দরভাবে একটি বাংলা সেন্টেন্সগুলি তুলে দেওয়া আছে। তো আমরা এই সেন্টেন্সগুলির আরবিগুলো কী হবে সেই বিষয়গুলো আমরা দেখব। বসো, বসের আরবি হবে ইজলিশ। তুমি কেমন আছো, এটার আরবি হবে কেইফ ইন্তা। কেইফ ইন্তা অর্থ হলো তুমি কেমন আছো, অথবা কেইফ হালেক, সব মানে একই হয়, কেইফ হালেক, কেইফ ইন্তা অর্থাৎ তুমি কেমন আছো। আর এবং এবং এর আরবি হবে ওয়া। দেখুন, তোমার বাড়িতে সবাই কেমন আছে, এখানে বেইত কুল্লু কেইফ, বেইত কুল্লু কেইফ অর্থাৎ তোমার বাড়িতে সবাই কেমন আছে। আমরা জানি যে বেইত অর্থে বাড়ি শব্দটি ব্যবহার করা হয়, কুল্লু কুল্লু অর্থাৎ হচ্ছে সবাই, কেইফ বলতে কেমন আছে, তাহলে বেইত কুল্লু কেইফ তোমার বাড়িতে সবাই কেমন আছে। এখানে আরেকটি বাক্য তুলে দেওয়া আছে, সবাই ভালো তো, সবাই ভালো তো এর আরবি হচ্ছে কুল্লু কোয়েস। কুল্লু কোয়েস অর্থ হচ্ছে সবাই ভালো তো, এখানে কুল্লু বলতে সবাই, কোয়েস অর্থ বোঝাইছে ভালো। তাহলে আমরা এখানে যে বাংলার অর্থগুলি পাইলাম, বসো, তুমি কেমন আছো, ইজলিশ, কেইফ ইন্তা এবং ওয়া, তোমার বাড়িতে সবাই কেমন আছে, বেইত কুল্লু কেইফ, আর সবাই ভালো তো, কুল্লু কোয়েস। তো ভিউয়ার্স, আমরা এখানে যে বাংলাগুলি দেখলাম সেগুলো আরবি অর্থ কি আমরা এগুলো দেখে নিলাম। তো এর পরবর্তীতে আমরা যে বিষয়গুলি দেখব, এই যে বাক্যগুলির ছোট ছোট যে ওয়ার্ড মিনিংগুলি আছে সেই ওয়ার্ড মিনিংগুলি আমরা একটু দেখব এখন। তো চলুন যাই। এখানে দেখুন, ইজলিশ, ইজলিশ অর্থ হচ্ছে বসো বা বসা, বেইত, বেইত অর্থ হচ্ছে বাড়ি, কোয়েস, কোয়েস অর্থ হচ্ছে ভালো, আর কুল্লু, কুল্লু অর্থ বোঝায় সবাই, সবই, সব বা মোট, এমন অর্থে কুল্লু শব্দটি ব্যবহার করা হয়। কেইফ অর্থ হলো কেমন, ইন্তা অর্থ হলো তোমার, আর ওয়া অর্থ হলো এবং। তো এখানে আমরা 60টি ওয়ার্ড দেখে নিলাম। তো চলুন যাই আমাদের পরবর্তী অংশে। আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি তুমি প্রতিদিন মাগরিবের পরে আমার বাড়িতে আসবে। আমি তোমাকে বলছি তুমি প্রতিদিন মাগরিবের পরে আমাদের বাড়িতে আসবে। তো আমি তোমাকে বলছি, দেখুন আমি তোমাকে বলছি, আনা, আনা অর্থ হচ্ছে আমি, কাল্লাম, কাল্লাম অর্থ হচ্ছে কথা বা বলা, এমন শব্দটি ব্যবহার করা হয়। এস বা হাল, এস বা হাল অর্থ হচ্ছে, এখানে এস বা হাল অর্থটি ব্যবহার করা হয় কে বা কি এই অর্থে, যেমন তোমাকে, কে অর্থে বুঝলে কে বা কি, এমন অর্থে এস বা হাল শব্দটি ব্যবহার করা হয়। ইন্তা অর্থ হচ্ছে তুমি, তাহলে আমি তোমাকে বলছি যে আনা কাল্লাম হাল বা এস ইন্তা, তাহলে আমি তোমাকে বলছি তুমি প্রতিদিন মাগরিবের পরে, তুমি প্রতিদিন মাগরিবের পরে, দেখুন এটা তুমি অর্থে ইন্তা, কুল্লু ইয়াউম বাদ মাগরিব, কুল্লু ইয়াউম বাদ মাগরিব অর্থাৎ মাগরিবের পরে, বাদ মাগরিব বলতে বোঝাচ্ছে মাগরিবের পরে, প্রতিদিন এখানে ইয়াউম, ইয়াউম অর্থ বোঝাচ্ছে প্রতিদিন, আর আমার বাড়িতে আসবে হাগ্গে বেইত ইজি, হাগ্গে বেইত ইজি, যে আমার বাড়িতে আসবে। তো এই সেন্টেন্সগুলির যে বাক্যগুলি আছে ওয়ার্ড মিনিংগুলি আছে, আর চলুন আমার একটু ওইগুলি দেখি। আনা কালাম, আনা কালাম এখানে আনা অর্থে আমি আর কালাম অর্থ বলছি, তাহলে আমি বলছি, এস বা হাল অর্থ হচ্ছে কে বা কি, এস বা হাল অর্থ হলো কে বা কি, হাল ইন্তা, হাল ইন্তা হচ্ছে তোমাকে, কুল্লু ইয়াউম, কুল্লু ইয়াউম অর্থ হচ্ছে প্রতিদিন, কুল্লু ইয়াউম অর্থ হচ্ছে প্রতিদিন, এখানে ইয়াউম অর্থ প্রতিদিন বোঝায়, কুল্লু ইয়াউম অর্থ পূর্ণ সেন্টেন্সটা বোঝানো হয়েছে প্রতিদিন। হাগ্গে, হাগ্গে অর্থ হচ্ছে আমার, আর বেইত বা বেইদ
অর্থ হচ্ছে বাড়ি, বেইত বা বেইদ অর্থ হচ্ছে বাড়ি, বাদ অর্থ হচ্ছে পরে, মাগরিব অর্থ হচ্ছে মাগরিব। তো দেখুন এখানে অনেকগুলি ওয়ার্ড মিনিং আমরা দেখলাম, যেখানে আমরা খুব সহজে 8টি ওয়ার্ড মিনিংয়ের অর্থ খুব সহজে আমরা জানতে পারলাম। আপনারা যদি এই সব ওয়ার্ড মিনিংগুলি খুব সহজে দেখে নিতে পারেন তাহলে আপনারা খুব সহজভাবে এগুলিতে কথা বলতে পারবেন। তো চলুন যাই আমাদের পরবর্তী অংশে। হে আমার বন্ধু, প্রথমে আছে হে আমার বন্ধু আজ খুব গরম, এ লাও গাড়ির চাবি, দোকানে যাও, 1.5 লিটার পানি কিনো বা 1.5 লিটার পানি কিনে আনো বা 1.5 লিটার পানি কিনবে। এমন অর্থে দেখুন এখানে সুন্দর একটি বাক্য তুলে দেওয়া আছে, হে আমার বন্ধু আজ খুব গরম। তো প্রথমে আমরা দেখি হে আমার বন্ধু, এটা আরবি কী হবে? হে আমার বন্ধু বলতে ইয়া সাদিক, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, সাথী বা পার্টনার, ইয়া অর্থ হচ্ছে হে, আর এখানে আজ খুব গরম, আজ অর্থ হচ্ছে আল ইয়াউম, আজ ইয়ালুম অর্থ হচ্ছে আজ, আর হারারা অর্থ হচ্ছে গরম বা উষ্ণ, আর জিয়াদা অর্থ হচ্ছে খুব। তাহলে আজ খুব গরম, আল ইয়াউম, হারারা, জিয়াদা। এখানে এই লও গাড়ির চাবি, এখানে হাদা অর্থ বোঝাচ্ছে এই বা এটা, শীল অর্থ বোঝাচ্ছে হচ্ছে লও, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, আর মিপ্তা অর্থ হচ্ছে চাবি। তাহলে এ লও গাড়ির চাবি, হাদাশীল, সাইয়ারা, মিপ্তা, হাদাশীল, সাইয়ারা, মিপ্তা হচ্ছে এ লও গাড়ির চাবি। দোকানে যাও, এখানে দোকানে বলতে বাক্কালা, বাক্কালা অর্থ বোঝাচ্ছে দোকানে, আর রোহ অর্থ বোঝা হচ্ছে যাও। তাহলে বাক্কালা রোহ, দোকানে যাও, 1.5 লিটার পানি কিনো, ওহেদ নুস, ওহেদ নুস অর্থ হচ্ছে 1.5 লিটার, ওহেদ নুস অর্থ হচ্ছে 1.5, আর লিটার এর আরবি শব্দ হচ্ছে লিটার, লিটার হচ্ছে লিটার, আর ময়া অর্থ হচ্ছে পানি, ইস্ত্রি অর্থ হচ্ছে কিনো। তাহলে ওয়েস নুস লিটার, ময়া ইস্ত্রি, 1.5 লিটার পানি কিনো। তো ভিউয়ার্স এখানে খুব সুন্দরভাবে বাক্যগুলি উপস্থাপন করা হয়েছিল আপনাদের বোঝানোর জন্য, যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে এই সকল ওয়ার্ডগুলি খুব সহজে বুঝতে পারবেন। তবে চলুন চাই আমাদের পরবর্তী অংশে, যেখানে যে ওয়ার্ড মিনিংগুলি আছে সেই ওয়ার্ড মিনিংগুলি আমাদের সেপারেটভাবে তুলে ধরা হয়েছে, আমরা ওই সকল ওয়ার্ড মিনিংগুলি দেখব। তবে আপনারা এখানে খুব সুন্দরভাবে বাক্যগুলি দেখে নেবেন। ইয়া সাদিক, ইয়া সাদিক হচ্ছে আমার বন্ধু, জেহাদা হারারা আজ খুব গরম, হাদা অর্থ হচ্ছে এই, শীল অর্থ হচ্ছে নাও, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, মিপ্তা অর্থ হচ্ছে চাবি, বাক্কালা অর্থ হচ্ছে দোকান, রোহ অর্থ হচ্ছে যাও, ওহেদ নুস অর্থ হচ্ছে দের, ময়া অর্থ হচ্ছে পানি, লিতার অর্থ হচ্ছে লিটার, ইস্ত্রি অর্থ হচ্ছে কিনা। তো ভিউয়ার্স এখানে আমাদের 11টি শব্দের অর্থ তুলে দেওয়া আছে, যে ওয়ার্ডগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি মনে করবো যে আপনারা ভিডিওটি বারবার দেখেন এবং ওয়ার্ডগুলি ভালো মতন মুখস্থ করেন, যদি আপনারা যত ভালো ওয়ার্ড জানতে পারবেন তত ভালো কথা বলতে পারবেন। দেখুন এখানে আবারও আমি বলি, ইয়া সাদিক আমার বন্ধু, জেহাদা হারারা আজ খুব গরম, হাদা অর্থ হচ্ছে এই বা এটা, শীল অর্থ হচ্ছে নেওয়া বা নেওয়া, সায়ার অর্থ হচ্ছে গাড়ি, মিপ্ত হচ্ছে চাবি, বাক্কালা অর্থ হচ্ছে দোকানে, বাক্কাল অর্থ দোকান, এখানে বাক্কালা অর্থ দোকানে, রু অর্থ হচ্ছে যাই বা যাও, ওয়েদ নুস অর্থ হচ্ছে দেয়ার, ময়া অর্থ হচ্ছে পানি, লিতার অর্থ হচ্ছে লিটার, ইস্ত্রি অর্থ হচ্ছে কেনা। তো চলুন যাই আমাদের পরবর্তী অংশে। কর্মচারী, কর্মচারী কাজের কাজ করলে সমস্যা নাই, কিন্তু না করলে বাহিরে যাও, সোজা দেশে, বুঝলে নাকি বুঝো নাই। দেখুন এখানে সুন্দর একটি ডায়লগের মতন তুলে দেওয়া আছে, কর্মচারী অত কাজের লোককে বলা হচ্ছে যে কর্মচারী কাজ করলে সমস্যা নাই, কিন্তু না করলে বাহিরে যাও, সোজা দেশে, বুঝছো, বুঝলে নাকি বুঝো নাই। এখন এই সকল বিষয়ের আরবিগুলি আমরা দেখব। কর্মচারী অর্থ বুঝছে খাদেম, কর্মচারীকে বোঝানো হয়েছে খাদেম, কাজ করলে সমস্যা নাই, এখানে সাহি সগল মাফি মুশকিলা, সাহি সগল মাফি মুশকিলা অর্থাৎ কাজ করলে সমস্যা নাই। দেখুন পরবর্তী অংশে, কিন্তু না করলে বাহিরে যাও, কিন্তু না করলে বাহিরে যাও, লেকিন অর্থ হচ্ছে কিন্তু, তাহলে মাফি সগল বাররা রো, মাফি সগল বাররা রো, এখানে বাররা হচ্ছে বাইরের, রো হচ্ছে যাও, মাফি সগল বাররা রো অর্থাৎ কাজ না করলে বাহিরে যাও, সিদা 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 বিলাত, সিদা বিলাত, সিদা বলতে এখানে বোঝানো হয়েছে সোজা, আর বিলাত অর্থ হচ্ছে দেশ, সিদা বিলাত অর্থাৎ সোজা দেশে, মাফুল মালুম ওয়াল্লাহ, মামুল মালুম ওয়াল্লাহ মাফি মালুম, মাফু মালুম ওয়াল্লাহ মাফি মালুম অর্থাৎ বুঝলে
নাকি বোঝো নাই? এখানে মালুম অর্থ হচ্ছে বোঝা, আর মাফি অর্থ হচ্ছে না। তো চলুন চাই আমাদের এই সকল ওয়ার্ডের ক্ষুদ্র ওয়ার্ড মিনিংগুলো আমরা একটু দেখে আসি। দেখুন, খাদেম অর্থ হচ্ছে কর্মচারী বা কাজের লোক, খাদেম অর্থ হচ্ছে কর্মচারী বা কাজের লোক, লেকিন লেকিন অর্থ হচ্ছে কিন্তু, মাফি অর্থ হচ্ছে না, সুগল অর্থ হচ্ছে কাজ, বাররা বাররা অর্থ হচ্ছে বাহিরে, রোহ অর্থ হচ্ছে যাও, বাররা অর্থ হচ্ছে বাহিরে, রোহ অর্থ হচ্ছে যাও, সিদা সিদা অর্থ হচ্ছে সোজা, বিলাত অর্থ হচ্ছে দেশে, সিদা অর্থ হচ্ছে সোজা, বিলাত অর্থ হচ্ছে দেশে, মাফি মুশকিলা সমস্যা নেই, মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই, মালুম অর্থ হচ্ছে বোঝা বা বুঝছো, মালুম অর্থ হচ্ছে বোঝা বা বুঝছো। তাহলে দেখুন এখানে আমরা খুব সহজেই শব্দের মানেগুলো দেখতে পারলাম। তো বন্ধুরা, এই সকল ওয়ার্ডের যে ওয়ার্ড মিনিংগুলো আছে, আমি চাইবো আপনারা খুব সহজে এই সকল ওয়ার্ড মিনিংগুলো খুব আয়ত্ত আনুন, যদি যে যত তাড়াতাড়ি আয়ত্ত আনতে পারবেন সে তত ভালো কথা বলতে পারবেন। তবে চলুন চাই আমাদের পরবর্তী অংশে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। তো আবারও বলবো, যে সকল ভাইয়েরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আরও নতুন আপডেট ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।